নিরামিষ এই লাউয়ের তরকারি পাতে থাকলে পুরো ভাত এটা দিয়েই খেয়ে নেবে লাউয়ের সাথে এক চামচ ময়দা মিশিয়ে এইভাবে লাউ রান্না করলে লাউয়ের তরকারি দুর্দান্ত স্বাদের হয় যে কোনো সবজি বড়রা তো খেয়ে নেয় বাচ্চারা খেতে চায় না নতুন এই পদ্ধতিতে লাউ রান্না করলে ভাত রুটির সাথে বাচ্চারাও চেটে খাবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি লাউয়ের আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এর আগে এই রেসিপি আপনারা না দেখেছেন না খেয়েছেন দুর্দান্ত স্বাদের এই লাউয়ের রেসিপি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আমার বিশ্বাস একবার যদি এইভাবে লাউ রান্না করে খান তাহলে বারবার এভাবেই খাবেন নিরামিষ লাউয়ের প্রচুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই লাউয়ের তরকারিটা একেবারে আলাদা ভিন্ন স্বাদের নতুন পদ্ধতিতে রান্না করেছি আশা করছি আজকের এই লাউয়ের তরকারিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন একেবারে সময় নষ্ট না করে লাউয়ের এই তরকারি রেসিপিটা দেখে নেওয়া যাক লাউয়ের তরকারি রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউয়ের আর্ধেকটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন লাউ কেনার সময় একটু দেখে কিনবেন কচি দেখে লাউ কিনবেন আর একেবারে টাটকা বা ফ্রেশ দেখে তাহলে সেই লাউয়ের তরকারি খেতে ভীষণ ভালো হয় অনেক দিনের বাসি বা বা লাউ বীজ শক্ত হয়ে গেলে সেই লাউ খেতে ভালো লাগে না দেখতেই পেলেন আজকের লাউটা ভীষণই কচি দেখুন একটু বীজ হয়নি অর্ধেকটা লাউকে এভাবে খোসা ছাড়িয়ে তারপর এভাবে সরু সরু করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আর্ধেকটা লাউ পুরোটাই আমি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল জলের মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ লবণ লবণ মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ সয়াবিন সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় তিন চার মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ করতে হবে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন সয়াবিনগুলো অনেকটাই ফুলে গেছে এবার সয়াবিনগুলো তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সেদ্ধ করা সয়াবিনগুলো তুলে নিয়েছি এবার একটু ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে ধুয়ে নেব এইভাবে সয়াবিন ধুয়ে নিলে গন্ধ লাগবে না অনেকের কাছে সয়াবিন গন্ধ লাগে এইভাবে সেদ্ধ করার পর যদি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া হয় তাহলে আর সয়াবিনের কোনো গন্ধ লাগবে না আর তোলার সময় এভাবে ভালোভাবে চিপড়ে তুলবো যাতে করে সয়াবিনের মধ্যে একেবারেই জল না থাকে তারপর আমরা যখন রান্না করব যেই মশলার জলটা টানবে তাতে করে সয়াবিন খেতে ভালো লাগবে সয়াবিনগুলো একটা বাটিতে তুলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ দই এইবার সয়াবিনগুলোকে মেখে যদি হাতে সময় থাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন এতে সয়াবিনের স্বাদ খুব ভালো হবে আর যদি হাতে সময় না থাকে মোটামুটি রান্নার অন্য সরঞ্জামগুলো তৈরি করতে যতটা সময় লাগবে ততটা রেখে দিলেও চলবে ভালোভাবে একটু কসলে কষলে মেখে নেবেন এতে করে সয়াবিনের স্বাদটা বাড়বে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখুন মিক্সার জারে নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা আর নিয়ে নিচ্ছি ধনেপাতার পাতার যে ডাটগুলো রয়েছে সেইগুলো এতে করে গন্ধটা খুব ভালো হয় তারপর দেখুন এইভাবে একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি এখানে কোনো রকম জল দেব না ধনেপাতা যদি গরমের সময় না থাকে ধনে ডাট ছাড়াও রান্না করতে পারবেন কোনো রকম অসুবিধা নেই তবে দিলে খেতে ভালো লাগবে একটু জল দিয়ে মিশিয়ে রেখে দিলাম এদিকে দেখুন কড়াটাকে পরিষ্কার করে নিয়ে এসে দিয়ে দিলাম সরষের তেল দুই চা চামচ পরিমাণ একেবারে অল্প তেল মশলায় রান্না করব। এই গরমে খুব বেশি তেল মশলা দিলে খেতেও ভালো লাগে না জন্য অল্প মশলা রান্না করব কিন্তু খেতে দারুণ লাগবে এবার আমি ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনগুলোকে কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এতে করে সয়াবিনটা খেতে ভালো লাগবে সয়াবিন ভাজার সময় খুব বেশি পরিমাণে তেল দেবেন না কেননা যতটা তেল দেবেন ততটা পুরোটাই টেনে নেবে সয়াবিন সেজন্য অল্প পরিমাণে তেল দিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি এবার সয়াবিনগুলো তুলে নিয়ে কয়টাকে পরিষ্কার করে নিচ্ছি কয়টাকে পরিষ্কার করে আবার গ্যাস অন করে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চা চামচ সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন চাইলে আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিলাম আলু এখানে আমি একটা আলু মিডিয়াম সাইজের এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আলু চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু খেতে ভালো লাগবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আলুগুলোকে লালচে করে ভেজে নেব এতে করে আলুগুলো খেতে ভালো লাগবে দেখুন আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি কিন্তু তুলে নেওয়ার প্রয়োজন নেই সাইড করে দিয়ে আমি এখানে ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর ওয়ান ফোর চামচ হিং হিং ফোরণে দিলে খেতে ভালো লাগবে যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন তা হলে শুধু জিরে ফোরণ দিয়েও রান্নাটা করা যাবে নিরামিষ তরকারিতে একটু হিং ফোরণ দিলে খেতে ভালো লাগে যেহেতু এক একেবারে পেঁয়াজ রসুন ছাড়া এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার ধনেপাতার যে পেস্টটা করে রেখেছি সেটা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে লোতে রাখতে হবে এবার এখানে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা এখানে কাঁচা লঙ্কার ঝালেই হবে লাল লঙ্কা আর দেবো না এবার পুরো মশলাটাকে দু মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তাতে করে মশলা একেবারেই কাঁচা না থাকে দেখুন দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা তেল ছাড়তে শুরু করেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি যোগ করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটাকে লো ফ্লেমে মশলার সাথে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে ময়দা যাতে একেবারে কাঁচা না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে ভেজে নিলে আপনি বুঝতেই পারবেন না যে এর মধ্যে ময়দা যোগ করেছেন খেতে হবে অসাধারণ সামান্য একটু জল দিয়ে দিলাম এভাবে দু থেকে তিনবার অল্প অল্প জল দিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষালে মশলাটা ভালো কষানো হবে অল্প তেলেই এর স্বাদ হবে অসাধারণ দেখুন অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দু তিনবার তারপর আরও একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলার টেম্পারেচারটা অনেকটাই কমে যায় কেননা এখানে আমি দই যোগ করছি যদি তাপমাত্রাটা কমে যায় তারপর দইটা যোগ করা হয় তাহলে দইটা আর কাটার ভয় থাকবে না এইভাবে দই মেশালে দইটা একেবারে ক্রিমি একটা টেক্সচার আসবে একটুও কেটে যাবে না তরকারিতে দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মিশিয়ে নিতে হবে এবার লাগাতার নাড়াচাড়া করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় যেহেতু ময়দা দেওয়া রয়েছে নিচে একটু লেগে যেতে পারে দেখুন পুরো মশলাটাকে মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা লাউ লাউটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট লাউটাকে মশলার সাথে কষিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দেব। প্রায় দু তিন মিনিট লাউটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি মশলার সাথে এবার আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ এক চা চামচ চিনি এই সময় চিনিটা দিলে স্বাদটা ভালো হবে এবার আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব তারপর ঢাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব এর মাঝখানে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু ময়দা দেওয়া রয়েছে নিচে কিন্তু লেগে যেতে পারে দেখুন ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট কষিয়ে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা সয়াবিন সয়াবিনটাকেও এভাবে আরও কিছু সময় একটু কষিয়ে নেব সয়াবিনটা দেওয়ার পর আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ জল যোগ করছি এখানে যদি আমরা শুধু লাউ রান্না করতাম তাহলে আর জলের প্রয়োজন হতো না যেহেতু লাউটা খুবই কচি লাউয়ের জলে লাউ সুন্দরভাবে সেদ্ধ হতো কিন্তু আমরা যেহেতু এখানে ময়দা আর সয়াবিন যোগ করেছি জল অনেকটাই টেনে নেবে সেজন্য এখানে হাফ কাপ পরিমাণ জল যোগ করে দিলাম যাতে করে লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম ঢেকে আরও পাঁচ ছ মিনিট আমাদের রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি দর্শক বন্ধুরা এখানে আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকের রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকের এই লাউ রেসিপির মতো প্রচুর নিরামিষ রান্না রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন দেখুন আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি এখানে লাউ আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একেবারে লটপটে তরকারি তৈরি হয়ে গেছে এইভাবেই একটু মাখো মাখো রাখতে হবে এর থেকে বেশি ঝোল রাখলেও হবে না আবার একেবারে শুকনো শুকনো করলেও হবে না এইটুকুই ঠান্ডা হওয়ার পর আরও শুকনো হয়ে যাবে যেহেতু সয়াবিন দেওয়া রয়েছে টেনে যাবে এখানে আমি যোগ করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি আর কিছুটা ধনেপাতা পাতা কুচি আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন তবে আমি এখানে আর আজকে গরম মশলার গুঁড়ো দেবো না যেহেতু ধনেপাতা দিয়েছি এটাই ভালো লাগবে ঘি ধনেপাতাটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি একেবারে তৈরি আমাদের নতুন পদ্ধতিতে এক চামচ ময়দা দিয়ে দারুণ স্বাদের নিরামিষ লাউয়ের তরকারি এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে আমি এবার সার্ভ করে দিচ্ছি তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি